प्रणाम भिवार्स, आमी ज्योतिष तंत्र सम्राट और कविराज आचार्य रवीन्द्रनाथ मुखोपाध्याय। आमार गुज्जविद्या दुर्लभ तथ्य चैनले आपनादेर सबाइके स्वागत। आज एकटी विशेष तंत्रेर ओपर टोटका देब, लटारी जेतार विषय। ता बेश किछु आमार भाईरा यूट्यूबेर माने यूट्यूबेर आमार भाईरा आमाय बोलेछिलेन जे लटारीर ओपर गुरुदेव किछु एकटा दिन। তা যাই হোক, এইটা আমার কাছে ছিল, গুরুদেব দিয়েছিলেন। আমি কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করিনি। তা যদি আপনারা নিয়ম করে করতে পারেন হয়তো বা ফল হতে পারে। তবে লটারির জুয়া এগুলো আমি একেবারেই পছন্দ করি না, তবুও আপনাদের চাহিদা অনুযায়ী আমি দিলাম, কারণ সবারই ইচ্ছা আমায় পূরণ করতে হয়। আপনারা করে দেখতে পারেন। তা নিয়মকানুনগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। প্রথম একটা মন্ত্র, ওং নমো আদেশ কামরু কামাক্ষা দেবী অগো পহুরু ভুডঙ্গা পহুরু লোহে শরীর আবত হাত তরু পাও তরু সহায় হনুমান বীর উঠ অব নরসিংহ বীর তেরো ষোলর সও শৃঙ্গার মেরি পাঠ লাগে নাহি তো বীর হনুমন লজানে তু লেহ পূজা পান সুপারি নারিয়ল সিঁদুর অপনি দেহু সবল মোহি পর দেহ মেরি ভক্তি গুরু কি শক্তি ফুর মন্ত্র ঈশ্বরী বাচা। আবার বলছি, ওং নমো আদেশ কামরু কামাক্ষা দেবী অগো পহুরু ভুডঙ্গা পহুরু লোহে শরীর আবত হাত তরু পাও তরু সহায় হনুমান বীর উঠ অব নরসিংহ বীর তেরো ষোলর সও শৃঙ্গার মেরি পাঠ লগে নাহি তো বীর হনুমন্ত লজানে তু লেহ পূজা পান সুপারি নারিয়ল সিন্দুর অপনি দেহু সবল মোহি পর দেহ মেরি ভক্তি গুরু কি শক্তি ফুঁড়ো মন্ত্র ঈশ্বরী বাচা। যে কোনো মঙ্গলবার মন্ত্র জপ শুরু করতে হবে, প্রত্যহ 108 বার করে 41 দিন জপ করতে হবে। এরপর যেদিন লটারি কাটা হবে সেই দিন একটি চৌকিতে গেরুয়া বস্ত্র পেতে তার উপর হনুমানজির ছবি রেখে লাড্ডু ভোগ দিয়ে লাল বস্ত্র পরে উত্তরমুখে বসে 21 বার উক্ত মন্ত্র পাঠ করে লাড্ডু ভোগ খেয়ে একটি কালো দাঁড় কাকের পালক এবং একটি লক্ষ্মী পেঁচার পালক লাল কাপড়ে জড়িয়ে কালো কার দিয়ে হাতে বেঁধে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা প্রবল। বিশেষ দ্রষ্টব্য, কাক এবং পেঁচার পালক দুটি অবশ্যই খসে পড়া পালক হতে হবে। পালক সংগ্রহ করতে গিয়ে প্রাণী দুটির কোনো ক্ষতি হলে কোনো কাজ হবে না, সাধনা বিফলে যাবে। যাই হোক, আমি আজকে এই মন্ত্রটা আপনাদের দিয়ে দিলাম, আপনারা ব্যবহার করে দেখতে পারেন যেনাদের প্রয়োজন আছে। আশা করছি কাজ পাবেন। তা এই লটারি জুয়ার প্রতি আমি মোটেই ইন্টারেস্টেড নয়, আপনাদের আমি ব্যক্তিগতভাবে বলবো এসব থেকে দূরে থাকাই ভালো। যাই হোক, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশানগুলো আপনাদের ফার্স্ট টাইম মেলে। তা আপনারা সবাই ভালো থাকুন, দেখুন কি হয় এই লটারির কাজটা করে। অবশ্যই কিছু ফল নিশ্চয়ই আছে, সেই জন্যই এগুলো তন্ত্রে দেয়া আছে। তা যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। জয় মা দক্ষিণাকালী, জয় মহাকাল ভৈরব।